আমার কি নাম সেগুলো তো পরে দেখা যায়। আগে তোমাকে জায়গাটা চেনা লাগছে, চেনা লাগারই কথা, কারণ এটা হলো আমাদের বৃহত্তম আর অন্যতম সৌন্দর্য, অন্যতম ভালোবাসা বলা যায় নন্দন চক্র। নন্দন চক্রে অনুষ্ঠিত হচ্ছে কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, যে ফিল্ম ফেস্টিভ্যাল এই বছর 29তম বর্ষে পা রেখেছে। আর সেই সুযোগ তো মিস করা যায় না। এক বছর ধরে আমার মতো সিনেমা প্রেমীরা অপেক্ষা করে থাকে ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য, তাই জন্য আমিও চলে এসেছি দেখতে। এই উপলক্ষে নন্দনের নাম পাল্টে করে দেওয়া হলো শুভ নন্দন, তার যোগ্য জীবন সঙ্গীর হাতে তুলে দেওয়ার জন্য এবছর KIFF অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হলো সিনেমা মৃন্ময়কে। যদিও KIFF এর স্থায়ী চেয়ারম্যান পদটি এখনো আলোকিত করবেন মহানায়ক বনি সেনগুপ্ত। অত্যন্ত মনোজ্ঞ আঙ্গিকে অনুষ্ঠিত হলো নির্মল রুচিশীল উদ্বোধনী অনুষ্ঠানটি। অ্যাকোয়াটিকায় ঘিপ ঘিপ ডিজে বাজিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইগার শ্রফ, হিরো আলম ও ভাতের হোটেলের ভাইরাল নন্দিনীদি। এছাড়া শাহরুখ খানের মেয়ে, জুহি চাওলার ননদ এবং করণ জোহরের কাকিমা উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলার রামি চ্যাম্পিয়ন এবং কলকাতার রামি রাইডার্সের ক্যাপ্টেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবছরের টাইটেল সংটি লিখেছেন কোয়েল মল্লিক, সুর করেছেন কুণাল ঘোষ এবং সমবেতভাবে গেয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত কেশব দে এবং গীতশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর উৎসবে যে তিনটি দেশকে ফোকাস করা হয়েছে সেগুলি হলো ফ্রান্স, কোরিয়া ও কালীঘাট। কি কালীঘাট দেশ না? এই একলা ঘর আমার দেশ আর কালীঘাট দেশ না? বর্তমান যুব সমাজের অ্যাটেনশন স্প্যানের কথা মাথায় রেখে এবছর শুধুমাত্র 40টি দেশের 2056টি বাছাই করা ইনস্টাগ্রাম রিল প্রদর্শিত হবে। আর যারা সত্যি সত্যি সিনেমাই দেখতে চান তাদের জন্য থাকছে 59 ফিল্মস প্রযোজিত 10-12টি যুগান্তকারী চলচ্চিত্র, পরিচালনায় কলকাতার কুরোসাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে টাইগার শ্রফকে কোলে নিয়ে সাইরেন বাজিয়ে ভরতনাট্যম নাচলেন নৃত্য প্রতিবেশী মমতা বন্দ্যোপাধ্যায়। নাচের শেষে জামা খুলে ঘোরালেন টাইগার শ্রফ, অনেক দত্তর লেগে। অনুষ্ঠানের একদম শেষে শ্রদ্ধেয় বাবু বাবু মানে সন্দীপ রায়, অনুষ্ঠানের শেষে শ্রদ্ধেয় বাবু বাবুকে লাইফ টাইম অ্যাচিভমেন্টে ভূষিত করে তাকে আর ছবি বানাতে বারণ করলেন ত্রিকালদর্শী মমতা বন্দ্যোপাধ্যায়। না